রক্তদানের মতো মহদ্দান আর কিছুই নেই। সমাজের বিভিন্ন দানের মধ্যে রক্তদান সবার ঊর্ধ্বে। মঙ্গলবার আগরতলাস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য সচিব দেবাশিস বসু, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের অন্যান্যরা। একজনে আটটা ডিস্ট্রিক্টের অল ত্রিপুরা জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন যেভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে, সর্বপ্রথম আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। আমরা সবাই জানি যে বিধানসভার যে নির্বাচন কিছুদিন আগে সম্পন্ন হয়েছে, তাতে করে আমাদের গভর্নমেন্টের যে ব্লাড ব্যাঙ্ক আছে 12টার মতো, আর দুটো নন গভর্নমেন্ট সংস্থার ব্লাড ব্যাঙ্ক আছে, সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের গভর্নমেন্ট ফর্ম করার পর এই খবর যখন আমার গোচরে আসলো, সাথে সাথে আমি সবার কাছে আবেদন রেখেছিলাম যে এই যে শূন্যতা বা এই যে গ্যাপ, একটা ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে অসমতা হয়েছে, তাকে অবশ্যই যেন আমরা পূরণ করি।